আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, যেটা আশঙ্কা করছিলাম ঠিক ওইটাই সম্ভবত ঘটতে যাচ্ছে। তবে মনে হয় না যে বিশ্ব শক্তির চাপে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবে পুতিন কাকু। যুদ্ধ জয়ের জন্য এই ধরনের সিদ্ধান্ত সারা পৃথিবীতেই বিশাল একটা প্রভাব ফেলবে, যেটার ইফেক্ট থেকে আমি, আপনি বা অন্যান্য রাষ্ট্রগুলো বসবে না। কারণ পরমাণু বোমাটা যদি মাইরাই দেয়, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শতভাগ, আর সারা পৃথিবী একটা আকাল অবস্থায় পড়বে। এখন কেন পরমাণু বোমার আলোচনা আবার শুরু করছে ভ্লাদিমির পুতিনের রাইট হ্যান্ড সের্গেই ল্যাভরভ, যিনি বাংলাদেশে আসার কথা ছিল, সম্ভবত এইসব কারণে তিনি আসেন নাই। এই মুহূর্তে আপনারা জানেন যে যুদ্ধের এই পরিস্থিতিতে এসে পুতিন কাকু কিন্তু যথেষ্ট বেকায়দায় আছে। তিনি এখন নানানভাবে যুদ্ধে কৌশল অবলম্বন করছেন, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গতকালকে যেই ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার পরই নড়েচড়ে বসেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কারণ নতুন যদি অস্ত্রের চালানটা ইউক্রেনীয়দের হাতে পৌঁছায়, এখন যেহেতু ফ্রন্ট লাইনে যুদ্ধ হচ্ছে, সেই ফ্রন্ট লাইনে যুদ্ধে কী বলা হয় যে ইউক্রেনীয় সেনারা রুশ সেনাদের সামনে অনেকটা অসহায়। জেলেন্সকি, জেলেন্সকির বউ সবাই আহ্বান জানাইছে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোও তাৎক্ষণিক সিদ্ধান্ত দিছে। আর এই সিদ্ধান্তের পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আর পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে সের্গেই ল্যাভরভ বলছেন যে যুদ্ধের এই পরিস্থিতি যদি পশ্চিমারা পরিবর্তন না করে, তারা যদি ইউক্রেনকে ধারাবাহিকভাবে এই অস্ত্র সরবরাহ এমনকি অন্যান্য যে ফেসিলিটিস আছে সেগুলো দিতে থাকে, তাহলে রাশিয়া বাধ্য হয়ে পরমাণু বোমা ব্যবহারেরও শঙ্কা করছে বা করা লাগতে পারে। বাট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই ধরনের পরমাণু বোমা ব্যবহার, এটা আসলে সংঘাতকে বা বিশ্বকে একটা বিপর্যস্ত অবস্থায় নিয়ে যাবে। তিনি বলছেন যে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনীর মর্টার হামলা, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া হাউটিউজার সহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করছে ইউক্রেনীয় সেনারা, যার কারণে রুশ সেনাদের অনেকেই হতাহত হচ্ছেন। পাশাপাশি ন্যাটোও অনেক অস্ত্র গোপনে পৌঁছে দিয়েছে অভিযোগ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্ত্রী বলছেন যে তাদেরকে ফাইনালি সতর্ক করা হচ্ছে। আর এই সতর্ক করার কারণ কী? কারণ পুতিন কাকু সম্ভবত অস্ত্র সংকটে ভুগছেন, আর আজকে যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, তো পশ্চিমাদের যে কিছুটা বক্তব্য ছিল সেই বিষয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে এই বক্তব্যের মাধ্যমে সেটা প্রমাণ হয়ে গেল যে যুদ্ধে বেকায়দায় আছে পুতিন কাকু। তো সের্গেই ল্যাভরভ তার বক্তব্যের এক অংশবিশেষে এসে আরও যেই কথাগুলো বলছেন, দৃশ্যত ইউক্রেনের সাথে লড়াই হলেও লড়াইটা হচ্ছে পশ্চিমা দেশগুলোর সাথে। পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে এই ধরনের লড়াই মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলেও তিনি হুঁশিয়ারি জানিয়েছেন। এই অবস্থায় তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের কারণেই যদি এরকম কখনো সিদ্ধান্ত আসে, সেটা যুক্তরাষ্ট্রের কারণেই রাশিয়া এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আবার অপরদিকে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার কারণেই আসলে সকল ধরনের ঝামেলা, রাশিয়ার কারণেই কূটনৈতিক যে চ্যানেলে আলোচনার বিষয়টা ছিল সেটার উদ্যোগ শেষ হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে কোনোভাবেই ইউক্রেনকে দখলে নেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আপনার জো বাইডেন। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আপনার সের্গেই ল্যাভরভের এমন বক্তব্যের পর তিনি বলছেন, আমরা মনে করি কূটনৈতিক প্রচেষ্টাই এই যুদ্ধবন্ধের সবচেয়ে কার্যকর পন্থা, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছে না, তাই আমরা বাধ্য হয়ে ইউক্রেনকে অস্ত্র সহায়তা করছি। পুতিন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যে পরিণত করে এই কঠিন শীতের মধ্যে লাখো লাখো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের। যদি রুশ প্রেসিডেন্ট মনে করে থাকে যে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রে হামলা চালিয়ে সফলতা পাবেন, অথবা পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে তিনি যদি মনে করেন যে যুদ্ধে জয়লাভ করা যাবে, সেটা তার ভুল ধারণা। যদি রাশিয়া কোনো কারণে পরমাণু অস্ত্রের ব্যবহার করে, তাহলে একে তার মানে রাশিয়াকে এটার মূল্য দিতে হবে। মানে বুঝতে পারছেন যে আমেরিকানরা কিন্তু এই মুহূর্তে নগদে, মানে এদিক থেকে একটা বক্তব্য আসার পর ওইদিক থেকে সাথে সাথে কিন্তু আরও একটা বক্তব্য চলে আসে। আর এটার বিষয়টা হয়ে গেছে কি, ওই যে ঝড়ের সময় আম কুড়ানো, আমি বারবার বলি যে সোয়াইলেছে যখন তখন কিলাইয়া কিন্তু বেহা করে ফেলতে হইব। পুতিন কাকুরের উপরে কঠিন কিল চলতেছে ভাই। তো আমিও চাই না পরমাণু যুদ্ধ বা এমনি যুদ্ধ চলতেছে, সেটাই খুব কঠিন জিনিস, বাট পরমাণু যুদ্ধ হইলে সবার জন্যই ক্ষতি। এই যুদ্ধটা আমার মনে হয় যে এখন সময় আসছে কূটনৈতিকভাবে কথাটা বইলা একটা সুন্দর মীমাংসা করা শেষ করে ফেলার, কারণ কোনো পক্ষেই ঝুকেঙ্গা নেই সালাই স্টাইলে থাকার কারণে এটা বড় কিছু হয়তো ঘটাই ফেলবে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।